লখনৌয় কৃষকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রতিবাদের রাস্তায় নামলো বাম সংগঠন এসইউসিআই। উল্লেখ্য, লখনৌর লাখিমপুরে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে রবিবার আন্দোলন করছিলেন কৃষকেরা, আর সেই আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে। এই ঘটনায় আটজন আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন একাধিক। এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রতিবাদের রাস্তায় নামে এসইউসিআই। সোমবার দুপুরে এসইউসিআই তরফ থেকে বালুরঘাটে ধিক্ষার মিছিল করা হয়, পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন এসইউসিআই জেলা নেতৃত্বরা। অন্যদিকে এই ঘটনায় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই প্রসঙ্গে এসইউসিআই সদস্য জানিয়েছেন, এমনি তো দেশব্যাপী সবাই জানে যে দীর্ঘ 10 মাস ধরে বিজেপি সরকারে যে 3টি কালা কৃষি আইন, যে কৃষি আইনের বিরোধিতা করে 10 মাস ধরে রোদে জলে ঠান্ডায় খোলা আকাশের নিচে কৃষকরা ধর্ণা মঞ্চ করে রয়েছে এবং তাদের উপরে অত্যাচার নামাতে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার একের পর এক নজিরবিহীন অত্যাচার চালিয়েছে। কিন্তু গতকাল এই নজির সমস্ত কিছু ছাড়িয়ে দিয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে আন্দোলনরত কৃষকদের উপরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র যে তার ছেলের গাড়ি কনভয় তারা তুলে দেয়, তারা এই আন্দোলনরত কৃষকদের উপরে তুলে দেয়, আটজন কৃষক এখানে তারা হত্যা করে। তার প্রতিবাদে আজকে তারা দেশব্যাপী সামনে আমরা যোগী এবং বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।